আমি স্বামী অচ্যুতানন্দ পুরী, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একজন সন্ন্যাসী। 2010 সালের 31শে জুলাই আমার সন্ন্যাস হয়েছিল। 1989 সালের 19শে নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ, উপাস্য ভগবান, সারা বিশ্ব তাকে ভগবান বলেন এবং তিনি সত্যিই সেই অবতার পুরুষ, পৃথিবীতে এসেছিলেন। গত 27শে মে 2023 সালে তিনি দেহ রেখেছেন। 1942 সালের 3রা জানুয়ারি অধুনা বাংলাদেশের বরিশাল জেলার রহমতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জমিদার বংশের ছেলে ছিলেন তিনি, তার বর্ধিষ্ণু পরিবার। কিন্তু দেশ বিভাগের পর তিনি তার বাবা, তার মা, তার ঠাকুরদা এবং ঠাকুমাকে নিয়ে তিনি প্রায় কপটদক শূন্য অবস্থায় ভারতবর্ষে চলে আসতে বাধ্য হন এবং তারপরে তার জীবন সংগ্রাম শুরু হয় বলা যেতে পারে। একদিকে তিনি জমিদার বংশের ছেলে, কিন্তু যখন তিনি ভারতবর্ষে আসলেন তখন তার অবস্থা, তাদের পরিবারের অবস্থা করুণ অবস্থা। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তিনি ভারতবর্ষের নানা জায়গায় তাকে যেতে হয়েছে তার বাবার সঙ্গে। তার বাবা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কখনো বাংলায়, কখনো উড়িষ্যায়, উড়িষ্যার তালচেরে বিভিন্ন জায়গায় তিনি শিক্ষকতার কাজ করেছেন এবং অতি সামান্য টাকা মাইনেতে তিনি তার সংসার, তার ভগবানের পিতাজি, তিনি তার সংসার প্রতিপালনের চেষ্টা করেছেন এবং তিনি লেখাপড়া খুব বেশি দূর করতে পারেননি। তিনি আইএফ তখনকার দিনে বোধহয় ছিল, তিনি সেই পড়াটা করে কমপ্লিট করতে পারেননি। তিনি চলে যান আসামে, সেখানে রেলে চাকরি নিয়ে চাকরি করতে বাধ্য হন তিনি। জজ টেলিগ্রাফ থেকে কিছু টেকনিক্যাল কাজ শিখে তিনি আসামে চলে যান, সেখানে রেলে চাকরি পান এবং রেলের তিনি টেলিগ্রাফ বিভাগে চাকরি করতে শুরু করেন এবং বেশ কিছুদিন পরেই তার প্রমোশন হয়। তিনি যে কোনো বিষয়ে তিনি প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে কাজ করতেন, ফলে তার কিছু প্রমোশনও হয় এবং এর মাঝখানে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন জনাইতে ব্যানার্জি পরিবারের সবথেকে বড় মেয়ে, তার সঙ্গে তার বিবাহ হয় এবং সেই বিবাহ পরে তিনি একটা তার জীবনের একটা পরিবর্তন ঘটে। পরিবর্তনটা হচ্ছে এই যে জনাইতে একজন সন্ন্যাসী থাকতেন, সেই সন্ন্যাসীর নাম হচ্ছে স্বামী পবিত্রানন্দজী মহারাজ। তিনি ছিলেন সারদা মায়ের শিষ্য, স্বামী কৃষ্ণানন্দজির শিষ্য। হ্যাঁ, তিনি সেইখানে একটা ছোট্ট আশ্রমে, রামকৃষ্ণ তপোবন, সেখানে তিনি ছোট্ট একটা আশ্রমে, বলা যেতে পারে কুটিরে, কুড়ে ঘরে, সেখানে তিনি বেদান্তের চর্চা করতেন। আপ্তকাম সন্ন্যাসী ছিলেন এবং তিনি মাণ্ডুক্য কারিকা নিয়ে বসে থাকতেন এবং সেটাই তিনি চর্চা করতেন, সেটাই বলতেন, সমস্ত কিছু তিনিই করতেন। তিনি রাজপরিবারের ছেলে ছিলেন, কিন্তু তিনি কপটদক শূন্য সেখানে থাকতেন, ভিক্ষা করে যা জুটত তাই তিনি খেতেন এবং তিনি ওই ভিক্ষা করে বেড়াতেন, যা সামান্য কিছু যা জুটত তাই তার তাই দিয়ে তার খুণ্যবৃত্তি নিবৃত্ত হতো। সেইখানে ভগবান গেলেন। গুরুমার, আমাদের গুরুমার এক আত্মীয়ের সঙ্গে তিনি ওই জনাইতে পবিত্রানন্দজির আশ্রমে গেলেন। এই যে জনাইতে পবিত্রানন্দজির আশ্রমে গেলেন এবং পবিত্রানন্দজিকে দেখলেন, দেখার পরে তার জীবনের আমূল পরিবর্তন ঘটে গেল। তিনি যেই পবিত্রানন্দজিকে দেখলেন সঙ্গে সঙ্গে তিনি মনস্থির করলেন যে আমি এনার কাছ থেকে দীক্ষা নেব। তার কারণ, তার আগে তার দীক্ষা নেওয়ার কথা ছিল অন্য একজন সন্ন্যাসীর কাছ থেকে, কিন্তু যে কোনো কারণেই হোক সে তার কাছ থেকে তার সন্ন্যাস নেওয়া হয়নি এবং তিনি পবিত্রানন্দজিকে দেখার সঙ্গে সঙ্গে মনস্থির করলেন আমি এনার কাছ থেকেই দীক্ষা নেব। পবিত্রানন্দজিকে যেই জানালেন
সেই কথা পবিত্রনজী বললেন যে তুমি যে আমাকে দেখেই যে স্থির করলে যে আমার কাছ থেকে দীক্ষা নেবে, তুমি ভাবো যে তুমি আবেগের বসে কথাটা বলছো না তুমি নিজে স্থির সিদ্ধান্ত নিয়েছো যে আমার কাছ থেকেই তুমি দীক্ষা নেবে। বলছেন না, আমি স্থির সংকল্প গ্রহণ করেছি আপনার কাছ থেকেই দীক্ষা নেব। এবং 1978 সালে ভগবান দীক্ষা নিলেন স্বামী পবিত্রানন্দজির কাছ থেকে। পবিত্রানন্দজির কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে তিনি মাঝে মাঝে পবিত্রানন্দজির কাছে যেতেন এবং তার পাশে তার শ্বশুরবাড়ি ছিল, কিন্তু শ্বশুরবাড়ির প্রতি যত না তিনি ইন্টারেস্টেড ছিলেন তার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন তার গুরুর কাছে যাওয়ার জন্য। তিনি গুরুর আশ্রমেই পড়ে থাকতেন এবং সেখানে বেদান্তের কথা শুনতেন, পবিত্রানন্দজি তাকে বেদান্তের কথা শোনাতেন এবং তিনি আগ্রহ ভরে প্রত্যেকটা কথা শুনতেন এবং মনন করতেন। আগেই বলেছি যে জিনিসটা তিনি গ্রহণ করতেন, যে জিনিসটা তিনি চর্চা করতেন সেটা নিষ্ঠার সঙ্গে চর্চা করতেন এবং তিনি প্রতিদিন ওই চর্চায় নিমগ্ন হলেন, ধ্যান করতে থাকলেন, কথাগুলো চিন্তা করতে থাকলেন, এই চলতে থাকলো। কিন্তু ব্যাপার হচ্ছিল এই যে তিনি থাকতেন আসামে এবং পবিত্রানন্দজি হয় জনাইতে থাকতেন নাই পুরুলিয়ায় থাকতেন, ফলে সবসময় ভগবান তার সঙ্গ করতে পারেননি। হ্যাঁ, একটা কথা আছে শাস্ত্রে যে গুরুর সামনে বসে থাকলে বোনা কাপড় পাওয়া যায়, গুরুর সামনে বসে থাকলে খুব বেশি কিছু করতে হয় না, তো সেই সুযোগ খুব একটা তিনি পাননি। কেন না, তাকে চাকরি করতে হতো, রেলে চাকরি করতে হতো, আবার তিনি পবিত্রানন্দজির কাছে তার মন পড়ে থাকতো, এরকমভাবে তার দোটানায় থাকতো হতো। কিন্তু পবিত্রানন্দজিকে তিনি চিঠি লিখতেন যে যখনই তিনি বেদান্তের কোনো বিষয়ে জানতে চাইতেন, পবিত্রানন্দজি হয়তো একটা চিঠি লিখেছে, সেই চিঠির বিষয়ে তিনি পুরোপুরি বুঝতে পারছেন না, সঙ্গে সঙ্গে তিনি চিঠিতে আবার পবিত্রানন্দজির কাছে জানতে চাইতেন, এই বিষয়ে প্রশ্ন করতেন, পবিত্রানন্দজি উত্তর দিতেন, দুইজনের মধ্যে চিঠির আদান প্রদান হতো। এবং পবিত্রানন্দজির একটা চিঠি পাওয়ার জন্যে, একটা পবিত্রানন্দজির একটা চিঠিকে পাওয়ার জন্যে তিনি ছটপট, তো পবিত্রানন্দজির এক একটা চিঠির জন্যে তিনি পাগল হয়ে থাকতেন। তিনি পোস্ট অফিসে যেতেন, তিনি পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করতেন আমার নামে কোনো চিঠি এসছে কি না। তারা একটু বিরক্তই হতো যে আপনার নামে চিঠি আসলে তো আমরা চিঠিটা দিয়ে আসবো, আপনি কেন এখানে এসে বারবার জিজ্ঞাসা করেন। কিন্তু তিনি ওই যে বললাম পাগল ছিলেন যে কখন আমি আমার গুরুর কাছ থেকে চিঠিটা পাবো। তিনি সেই চিঠিগুলোকে নিয়ে দিনের পর দিন মনন করতেন। তাকে কেউ বলেনি যে তুমি রাত্রি উঠে ধ্যান করো, কিন্তু তিনি রাত্রি উঠে ধ্যান করতেন আম গাছের নিচে বসে। এগুলো করেছেন কিন্তু আসামে যে কোয়ার্টার, একটা রেল কোয়ার্টারে 56B রেল কোয়ার্টার, সেই রেল কোয়ার্টারটা আজও বিখ্যাত হয়ে আছে এবং আমাদের কোনো ভক্তরা কেউ গেলে ওই রেল কোয়ার্টারটা দেখে আসে। সেখানে তিনি দিনের পর দিন সাধনা করেছেন এবং সেই চিঠিগুলোকে নিয়ে মনন করেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমরা কোনো ধনসম্পত্তিকে লকারে রাখি, ভগবান তার গুরুর চিঠিগুলোকে লকারে রাখতেন। হ্যাঁ, এবং তার লকারটা খুললে তার চিঠি কীরকম, সেই জন্য বলে যে কেন মানুষ বড় হয়। তিনি কিন্তু বড় হয়েছেন কেন, তার গুরুকে মানে সর্ব আগে, সর্বাধিকার যাকে বলে, সবার আগে তিনি রেখেছেন গুরুকে, এই চিঠিগুলোকে। এবং এই চিঠিগুলোর মধ্যে কিন্তু একদম বেদান্তের উচ্চতম কথা, আমি দেখাবো বইটা, উচ্চতম কথাগুলোই কিন্তু লেখা ছিল। এবং তিনি সেই চিঠিগুলোকে নিয়ে প্রতিদিন ধ্যান করতেন, মনন করতেন। এবং সেই চিঠিগুলোকে নিয়ে যদি তিনি রেখে দিয়েছিলেন শুধু তাই না, সেই চিঠিগুলোকে নিয়ে তিনি একটা বই তৈরি করলেন, সেই বইটার নাম বেদান্ত সাধনা। আজও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একটা সাংঘাতিক বই হচ্ছে এই বেদান্ত সাধনা। তো এই বইটাকে নিয়ে যদি আজও কেউ মনন করে এবং এগুলোকে পড়তে থাকে, ধ্যান করতে থাকে, সে ওই জায়গাটাতে পৌঁছাবে। কিন্তু হয়তো ভগবানের মতো অত বড় জায়গায় না পৌঁছালেও সে একটা জায়গায় পৌঁছাবে। এবং এই চিঠিগুলো পড়তে পড়তে 1984 সালের 15ই ডিসেম্বর শারদামার জন্মতিথিতে তিনি রাত 3টের সময় তিনি গভীরভাবে নির্বিকল্প সমাধির মধ্যে ডুবে গেলেন। এবং তার কথায় লেখা আছে যে মনের দিকে তাকাইয়া থাকিতে থাকিতে দেহ সমেত মন
হঠাৎ উদাও হইয়া গেল। এই কথা লেখা আছে, কি সাংঘাতিক কথা। এবং তখনই তিনি বুঝলেন স্বরূপত আমি কে। সেই সময় থেকে তার একটা কথা আছে, সেই সময় থেকে আমি বুঝলাম আমি কর্তা না, আমি অকর্তা। এই যে আমরা বলি না যে তিনিই তো সব করছেন, তিনিই তো সব করছেন, এই কথা মুখে বলা আর বোধ করে বলা আকাশ পাতাল তফাত। বলছে আমরা অনেকেই বলি যে আমি তো কর্তা নই, কর্তা হচ্ছেন তিনি, আমি তো অকর্তা, এটা মুখে বলি। আর যে বোধ, বোধে বোধ করে এই কথাটা বলবে, তার সত্যি সত্যি আমিটা সরে যাবে। কাঁচা আমি, আমি দুটো, একটা পাকা আমি, একটা কাঁচা আমি। সমস্ত যন্ত্রণার কারণ হচ্ছে এই কাঁচা আমি, যে সর্বসময় বলছে আমি করছি, আমি দেখছি, আমি শুনছি, এই হচ্ছে কাঁচা আমি। এটা যতক্ষণ না বলছে আমি মরলে ঘুজবে জঞ্জাল, এই আমিটা যতক্ষণ না সরে যাচ্ছে, এটাই অজ্ঞানতা, এই অজ্ঞান আমি। এটা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ আমি বুঝতেই পারবো না যে আমি অকর্তা, আমি কর্তা নই। মুখে বলবো কিন্তু কর্তাগিরি থাকবে। যেমন আমি বলি উদাহরণ দিয়ে, একটা জায়গায় ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকে আমি তুলে ফেললাম, মনে করলাম ঘাস আর হবে না, কিছুদিন থাকলো ভালো, কিছুদিন পরে আবার দেখবো ওখানে ঘাস হয়েছে। একই রকমভাবে মনে হয় যেন আমাদের, আমরা অকর্তা হয়ে গেছি, আমরা বুঝে ফেলেছি, মনে হয় যেন আমি আমি সেই জায়গায় পৌঁছেছি যেখানে আমার কর্তাবোধ নেই, কিন্তু আবার আমার মধ্যে কর্তাবোধ চলে আসে। কেন? অজ্ঞান থাকলেই কর্তাবোধ থাকবে। অজ্ঞানতা যতক্ষণ থাকবে ততক্ষণ কর্তাবোধ থাকবে। সেজন্য এর নাশ একমাত্র তখনই হবে যখন আমার জ্ঞান হবে। ঠিক আছে। ॐ सर्ववेदांत सिद्धांत गोचरं तम गोचरं गोविंदं परमानंदं सद्गुरुं प्रणतस्माहं। ॐ पूर्णमदः पूर्णमीदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः।